গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। এটা কে বলো তো? গুড মর্নিং বলো দেখি, তুমি বলতে পারো? তোমাকে দেখাবো, বলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস রিয়েল লাইফ। এখন স্কুলে এটা হচ্ছে তুলিকার মেয়ে, তাই তো? তোর নাম বলে দে একবার। এ দেখ সবাই তোর নাম জিজ্ঞেস করতে, তোমরা সবাই নাম জিজ্ঞেস করছো তো মেয়েটার কি নাম? আচ্ছা বলো তো নাম কি, নাম বলবো, নাম বল। এ বাবা, নাম জানে না, ওর নাম কি পৌলমি। এ বাবা কি জানো, শ্রাবণী। কি গো তোমার নাম দেখি? পৌলমি, শ্রাবণী, কি নাম রে ওর? এ বাবা শিউলি। এ বাবা দেখো নাম জানে না। এ বাবা, এটা নাম বলতে পারছে না যা। এটা হচ্ছে তুলিকা, আচ্ছা পরিচয়টা করিয়ে দিই। এটা হচ্ছে তুলিকার মেয়ে, আর একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর ও এসেছে ওর মায়ের সাথে আমাদের স্কুলে, একটু পরের মামা এসে নিয়ে চলে যাবে, তাই তো? তাই তো? কি রে একটু কথা বল। কিছু না বলে করতে ভালো। I remember the days, always at the same place, the same people every day, I will never forget. স্কুল থেকে চলে এসেছি, এখন কটা বাজে মনে ঘড়িতে? কটা বাজে তাড়াতাড়ি বল। ভিডিও শুরু করার আগে আমি ঘড়িটা দেখে আসি না, আমার এটা খুব বাজে হচ্ছে। মনে কটা বাজে তাড়াতাড়ি বল। মনে 11:30, 11:35 এখন বাজে ঠিক ঘড়িতে, 11:35। তো চলে এসেছি রান্না করতে। আর কি কি রান্না করব আজকে? কিচ্ছু রান্না করবো না, শুধু পাতলা মাছের ঝোল ভাত, আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল ভাত করব। এই যে রুই মাছ কিনে নিয়ে এসেছি, কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়ে এসেছি, এটা করব। আর ভাত করব, মায়ের চাল ভিজিয়ে দিয়েছি, আমাদের তো প্রেশার কুকারে ভাত হবে। ব্যাস মাছের ঝোল ভাত করে একটা কাছাকাছি রয়েছে এই যে রান্নার মধ্যে, এই যে এগুলো কাছাকাছি করব। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, তাহলে চলো আজ মাছের ঝোল আর ভাতটা করে নিই। করে নিয়ে তারপরে কাছাকাছি করব, তারপরে কথা বলবো। আর আজকে হচ্ছে কিবার 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 সোমবার, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। আবার একটা সপ্তাহ শেষ হয়ে গিয়ে আবার একটা নতুন সপ্তাহে আমরা পা দিয়ে দিলাম, আবার নতুনভাবে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়লাম আমরা। এ আবার আবার ব্যস্ততার মধ্যে দিয়ে আবার একটা সপ্তাহ কেটে যাবে। এই করতে করতে 2022টাও আমাদের শেষ হয়ে 2023-এর পথে আমরা পা দিয়ে দেবো। এই তো বৈশাখ মাস শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, এবার পুজো পুজো একটা রব কিন্তু এসে গেছে। দাঁড়াও পুজো কি গো, তার আগে জামাই ষষ্ঠী, তার আগে রথযাত্রা, তাই না? ঝুয়ো সবসময় উল্টো পাল্টা কথাই বলে, তাই না? তো চলো, হ্যাঁ কালকে জানো তো একটুখানি ডাল রয়েছে, ডালটা মনে হচ্ছে ভালো নেই, যতদূর মনে হচ্ছে ভালো নেই। না গো ভালো আছে, শুকিয়ে রেখে দিয়েছিলাম কালকে সেই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল, ভালো আছে। এটাকে শুকনো করে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আর মেয়ে খাবো। চলো রান্না করে নিই, হ্যাঁ রান্না করে নিই, আবার তোমাদের সাথে কথা বলবো। প্রচন্ড গরম লাগছে। I remember the days, always at the same place, the same people every day, I will never forget. তো তোমাদের যেমনটা বললাম, টাটকা রুই মাছ নিয়ে এসেছি, রুই মাছটা আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, পাঁচ ফোড়ন দিয়ে আর একটুখানি আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ব্যাস পাতলা মাছের ঝোল করব। এবং মায়ের শরীরটা ভালো নেই, সেই কারণেই পাতলা মাছের ঝোল করব। তো একদিকে মায়ের ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝোল করে নিচ্ছি। এরপরে আবার কাছাকাছি আছে, আর কাছাকাছিটা বললাম না রোজই আছে, শুধু গতকাল কাচিনি, সেই কারণে মাছের ঝোল আর ভাত আজকে আর কোনো রান্না করিনি। আর মাছের ঝোল ভাত রান্না করে আমি কাছাকাছি করতে চলে যাব, কাছাকাছি করে এসে তারপরে আবার মাকে খেতে দিতে হবে টাইমে। আর এই বললাম না, যতদিন না এই এক গামলা কেচে উঠতে পারছি প্রচণ্ড মানে টেনশান থাকে। আর সত্যি কথা বলতে জানো তো, স্কুল থেকে এসে শরীরটা না একদম ছেড়ে দেয়, তখন আর কিচ্ছু ভালো লাগে না, তখন আর মনে হয় না রান্না করি কাছাকাছি করি, কিচ্ছু ইচ্ছে করে না, যার জন্য আমার সারা সপ্তাহে কাছাকাছি করতে হয়। কিন্তু এই যে শিফটিংয়ের জন্যে প্রচুর জামাকাপড় জমে আছে। তো চলো রান্না করে নিই, রান্না টান্না করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। I remember the days, always at the same place, the same people every day.
never forget this black old Corvette standing in front of my way. We were both in high school. I thought I was so fool. তো একেবারে চলে এসেছি সরাসরি সন্ধে বেলায় তোমাদের সাথে কথা বলবো, ভিডিও শেষ করব। তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তো শোনো, আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে বলার আছে। কেন মানুষ যে কীরকম সেটা আজকে তোমাদেরকে সেটা আমি বলবো। তো সন্ধেবেলা আগে কি আপডেটটা দিয়ে দিই, আমি সন্ধেবেলা কি করছি, কুমড়ো আলু কেটে নিয়েছি, কুমড়ো আলু হিং আর পাঁচফোড়ন দিয়ে তরকারি করছি। মেয়ে আর আমি খাবো কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি, আর মা খাবে দুধ রুটি। ব্যাস এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো মা তো দুধ রুটি খাবে বললাম, তো আটা মেখে রেখে দিয়েছি, গ্যাস ঠ্যাস পুছে টুছে রেখে দিয়েছিলাম। তো চলে এসেছি, আগে রান্নাটা করে নিই, আর কুমড়ো আলুর তরকারিটা নুন মিষ্টি দিয়ে একটা গ্যাসে দিয়ে দেবো, তারপর আর একটা গ্যাসে আমি রুটি করে নেব। রুটি হতে হতে আমার এই তরকারিটা হয়ে যাবে। আর আমার এই সিনেমাতলার পাশে জানলা হওয়াতে আমার একটা এখন সুবিধে কী হয়েছে বলতো, কাজ করি করি আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখি, কাজ করি করি আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখি। প্রকৃতির কিছু দৃশ্য নয়, দৃশ্য দেখি লোকজনের সমাগম, লোকজনের গ্যাঞ্জাম, কত লোক কত মার্কেটিং করতে আসে এই সব দেখি। তো দেখো আমার তরকারি হয়ে গেল, তরকারিটা এবারে আমি একটা গ্যাসে শিফট করে দিয়ে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, রুটি করব। তো চলো এবার মূল প্রসঙ্গে আসি। আচ্ছা আমরা ভাড়াটে ভাড়াটে বলে কি আমরা উদ্বাস্তু, আমরা কি মানে ভিকিরি, এই রকম মানুষে মনে করে আমাদেরকে? আমাদের প্রতিবেশী একজন, মানে বাড়িতে প্রতিবেশী আছেন আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই, হ্যাঁ, ওনারা মনে করেন কি বলতো যে আমরা ভাড়াটে বলে আমরা উদ্বাস্তু বা ভিকিরির কিছু জাত। তাহলে ঘটনাটা শোনো, এই যে ঘরটা যারা আগে ছেড়ে দিয়েছিল তাদের অনেক নোংরা জমেছিল, তো এই ঘরটা যে পরিষ্কার করেছিল হাউসকিপার, সে ব্যালকনি দিয়ে ওইখানে আমাদের গার্বেজ আছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম না, ওই গার্বেজে ফেলেছে। তো যথারীতি ওদের পাশে তো বাড়ি আছেই, তো বাড়ির যারা মনে করেছে যে আমি বোধহয় ফেলেছি, আমি জিনিসগুলো ফেলিনি, ফেলেছে এর আগের যারা মানে ঘর ছেড়েছিল তাদের, যে মানে যা তাদের হয়ে যে ঘরটা পরিষ্কার করে দিয়েছিল। তো জানো লোকটা কেমন বলছে, প্রতিবেশী, আমাদের প্রতিবেশী বলছে আমরা ভাড়াটে, ওই জন্যেই তো আমাদের কোনো দিন বাড়িঘর হয় না, আমাদের চিরকাল ভাড়া থাকতে হয়। সত্যিই কি তাই? সত্যিই কি আমাদের বাড়িঘর নেই? সত্যিই কি আমরা বিক্রি? কী বলবো বলো, এই কথাটাই শেয়ার করলাম যে তোমাদের কী মতামত, তোমরা কিন্তু একটুখানি বলবে যে সত্যিই কি আমরা তাই, আমাদেরও নিজস্ব বাড়িঘর আছে, আমরা কিন্তু ভিকিরি নই, আমরা চাকরি সূত্রে আমাদের ভাড়া থাকতে হয়। তার ভাষাটা এমন সে ইউজ করেছে যে তো ওই জন্যই তো এদের চিরকাল ভাড়া থাকতে হয়, ওই জন্যই এরা ভাড়াটে। আমরা ভাড়াটে কি কোনো একটা জাতি? ভাড়াটে যারা থাকে তারা কি কোনো একটা জাতি? তোমরা কমেন্টস করে বলো তো। কথাটা শুনে খারাপ পড়ে গেছিলো, তারা কি, তাদের হয়তো বিঘে বিঘে জমি, মানে বিরাট বড় বাড়ি থাকতে পারে, কিন্তু আমাদের বিঘে জমি না থাকলেও ছোট্ট একটা বাড়িঘর আমাদের আছে, আমরা চাকরি সূত্রে ভাড়া থাকি, সেই কারণেই আমরা ভাড়াটিয়ে। কি বলবো বলো, যার যার মানসিকতা সেরকম। তো চলো, আমার রুটি হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে, ভিডিও এখানেই শেষ করে দেবো। প্রতিদিনকার মতো বলি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আমি আসবো আবারও একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুনভাবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।